অবৈধ মারণাস্ত্রর নেটওয়ার্কত আঘাত আরক্ষীর আরক্ষীর চালত অসমৰ দুই অস্ত্র সরবরাহকারী এতিয়াও পলাতক বৃহৎ নেটওয়ার্কর কেবাজনো দুর্ধর্ষ সদস্য নির্বাচনের দিন চমু চপার ব্যাপক প্রচারত নামিছে শাসক বিরোধী উভয় শিবির চলে বলে কৌশলে ভোটারর মন জয় করার চেষ্টা প্রার্থীসকল নির্বাচনের ক্ষণতে গুয়াহাটীত জব্দ অবৈধ মারণাস্ত্র পয়েন্ট 32 mm পিস্তল সহ দুই সরবরাহকারীক গ্রেপ্তার করলে মহানগর আরক্ষী দীর্ঘদিনের অবৈধ মারণাস্ত্রর বৃহৎ বেহা চলাই হওয়া এইজন ধ্রুবনাথক প্রথমে ট্রেক করে সানমারি আরক্ষী প্রথমে গ্রাহকের রূপত আরক্ষী যোগাযোগ করে ধ্রুবনাথর সঙ্গে দেড় লাখ টাকা ধ্রুবয় অস্ত্র ডিল করে গ্রাহকরূপী আরক্ষীর সঙ্গে তেনেদরে আরক্ষী এই পিস্তলটো ক্রয় করবলৈ গৈ লালমাটির পৰা প্রথমে গ্রেপ্তার করে অস্ত্র সরবরাহকারী ধ্রুবনাথক পিছত ধ্রুবক জেরা চলায় আরক্ষীয়ে 6 মাইলৰ পৰা গ্রেপ্তার করে অজিত গগৈ নামৰ আনজন সরবরাহকারী ধৃত ধ্রুবনাথে অজিতৰ পৰা পিস্তলটো ক্রয় করার স্বীকারোক্তি প্রদান করে পিছে আরক্ষীর তদন্তত পোহৰলৈ অহা তথ্য মতে এই দুইজনেই জড়িত অবৈধ মারণাস্ত্রর বৃহৎ ব্যবহারের লগত পূর্বেও এইটো ধ্রুবনাথ জেললৈ গৈছিল অবৈধ মারণাস্ত্রর গোচর মাত্র দুমাহৰ পূর্বে জেলৰ পৰা ওলাই আহিছিল ধৃত ধ্রুব মারণাস্ত্রর এই ব্যবসায় জড়িত আছে এটা বৃহৎ চক্র ডিমাপুরৰ পৰা অসমলৈ রেলযোগে চক্রটোৱে লৈ আনে অস্ত্র আর অসমৰ বিভিন্ন প্রান্তত অতি গোপনে 1-2 লাখ টকাত বিক্রি হৈ আহিছে এনেবোৰ অবৈধ মারণাস্ত্র চক্রটোৱে নাগালেণ্ডৰ কোনো অজ্ঞাত স্থানৰ পৰা ক্রয় করে মারণাস্ত্র মাত্র 30-50 হাজাৰ টকাত বিক্রি হয় এনেবোৰ পিস্তল অসমলৈ আহি চক্রটোৰ সদস্যই ভাড়ালৈ লয় ট্রেভেল এজেন্সিৰ চাৰিচকীয়া বাহন চক্রটোৱে ভাড়াতীয়া বাহন ব্যবহার করে আর্মস ডেলিভারি কৰিবলৈ সানমারি আরক্ষীর চালত পৰা এই দুইটা সরবরাহকারীও ব্যবহার করেছিল এইখন বেলেনো বাহন আরক্ষী ইতিমধ্যে জব্দ করেছে এই বেলেনো বাহনখন পিছে প্রশ্ন হৈছে এই সরবরাহকারী দুটাই কার বাবে আনিছিল এই পয়েন্ট 32 mm পিস্তলটো নির্বাচনত ব্যবহার করবলে কোনোয়ে বিচাৰিছিল নাকি পিস্তলটো সেয়াও এতিয়া রহস্যর বিষয় গুৱাহাটী প্রদীপাঙ্কর দাস News18 অসম নর্থইষ্ট অবৈধ মারণাস্ত্রর নেটওয়ার্কত আঘাত আরক্ষীর আরক্ষীর চালত অসমৰ দুই অস্ত্র সরবরাহকারী এতিয়াও পলাতক বৃহৎ নেটওয়ার্কর কেবাজনো দুর্ধর্ষ সদস্য নির্বাচনের দিন চমু চপার ব্যাপক প্রচারত নামিছে শাসক বিরোধী উভয় শিবির চলে বলে কৌশলে ভোটারর মন জয় করার চেষ্টা প্রার্থীসকল নির্বাচনের ক্ষণতে গুয়াহাটীত জব্দ অবৈধ মারণাস্ত্র পয়েন্ট 32 mm পিস্তল সহ দুই সরবরাহকারীক গ্রেপ্তার করলে মহানগর আরক্ষী দীর্ঘদিনের পৰা অবৈধ মারণাস্ত্রর বৃহৎ বেহা চলাই হওয়া এইজন ধ্রুবনাথক প্রথমে ট্রেক করে সানমারি আরক্ষী প্রথমে গ্রাহকের রূপত আরক্ষীয়ে যোগাযোগ করে ধ্রুবনাথর সঙ্গে দেড় লাখ টাকা ধ্রুবয় অস্ত্র ডিল করে গ্রাহকরূপী আরক্ষীর সঙ্গে তেনেদরে আরক্ষীয়ে এই পিস্তলটো ক্রয় করবলৈ গৈ লালমাটির পৰা প্রথমে গ্রেপ্তার করে অস্ত্র সরবরাহকারী ধ্রুবনাথক পিছত ধ্রুবক জেরা চলায় আরক্ষীয়ে 6 মাইলৰ পৰা গ্রেপ্তার করে অজিত গগৈ নামৰ আনজন সরবরাহকারী ধৃত ধ্রুবনাথে অজিতৰ পৰা পিস্তলটো ক্রয় করার স্বীকারোক্তি প্রদান করে পিছে আরক্ষীর তদন্তত পোহরলৈ অহা তথ্য মতে এই দুইজনেই জড়িত অবৈধ মারণাস্ত্রর বৃহৎ ব্যবহারের লগত পূর্বেও এইটো ধ্রুবনাথ জেললৈ গৈছিল অবৈধ মারণাস্ত্রর গোচর মাত্র দুমাহৰ পূর্বে জেলৰ পৰা ওলাই আহিছিল ধৃত ধ্রুব মারণাস্ত্রর এই ব্যবসায় জড়িত আছে এটা বৃহৎ চক্র ডিমাপুরৰ পৰা অসমলৈ রেলযোগে চক্রটোৱে লৈ আনে অস্ত্র আর অসমৰ বিভিন্ন প্রান্তত অতি গোপনে 1-2 লাখ টকাত বিক্রি হৈ আহিছে এনেবোৰ অবৈধ মারণাস্ত্র চক্রটোৱে নাগালেণ্ডৰ কোনো অজ্ঞাত স্থানৰ পৰা ক্রয় করে মারণাস্ত্র মাত্র 30-50 হাজাৰ টকাত বিক্রি হয় এনেবোৰ পিস্তল অসমলৈ আহি চক্রটোৰ সদস্যই ভাড়ালৈ লয় ট্রেভেল এজেন্সির চারিচকীয়া বাহন চক্রটোৱে ভাড়াতীয়া বাহন ব্যবহার করে আর্মস ডেলিভারি করবলৈ সানমারি আরক্ষীর চালত পৰা এই দুইটা সরবরাহকারীও ব্যবহার করেছিল এইখন বেলেনো বাহন আরক্ষী ইতিমধ্যে জব্দ করেছে এই বেলেনো বাহনখন পিছে প্রশ্ন হৈছে
এই সরবরাহকারী দুটাই কার বাবে আনিছিল এই পয়েন্ট থ্রি টু এম এম পিস্তলটো? নির্বাচনত ব্যবহার করবলে কোনোয়ে বিচারিছিল নাকি পিস্তলটো? সেয়াও এতিয়া রহস্যর বিষয়। গুৱাহাটীৰ প্ৰতিপাংকৰ দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।